হয়েছে। হ্যাঁ পিঙ্কি পালের চ্যানেলে অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে, যে কোনো সময় যে কোনো সময় ছোট্ট একটা কন্ট্রোভার্সি দিলেও পিঙ্কির চ্যানেল বন্ধ হয়ে যাবে, এটুকু বলতে পারি। পিঙ্কির চ্যানেল বিপদের মধ্যেই আছে। এখানে একজন বলছে আপনি পারলে সব পারেন দিদি, জামাই বাবা জীবনের কথা বলছে, ওর মাসিকে একটু চাপুন, এটা অশান্তি বাড়ছে দিদি, বাড়বে দিদি। এখানে এটা ওনার পাবলিককে কি দিদি, আর কত পাবলিককে হ্যান্ডেল করবে নাকি দিদি, দেখো এবার কী বলবে তুমি এটা। না না, ঘটনাটা হচ্ছে তার মাসিরা তো তাদেরকে বোঝাচ্ছে, কিন্তু তার মাসিদের কথাটাও তো তারা শুনছে না। প্রীতমদের বহু লোক আছে, মদত দেবার প্রচুর লোক আছে যারা মদত দিচ্ছে, যাদের কথা শুনে বৌমার নিন্দে তাদের কাছে করে বৌমার নামে নোংরা নোংরা ভিডিও নামাচ্ছে। তো সুতরাং তারা যদি তাদের সাপোর্ট পায়, লড়ে নিক একবার। তার মাসি আমাদের সাথে আছে এবং তার মাসি যথেষ্ট বোঝাবার চেষ্টা করলেও তাদের কথা শুনছে না। তো মাসি ডেফিনেটলি তার করণীয় কাজ করছেন। আরে শুনলে কি একই কমেন্ট করছো, সঙ্গীতা ম্যাডাম কালকে যাবেন কি, কার জন্য যাবে, যার জন্য যাবে তার গার্জিয়ান কি সঙ্গীতা ম্যাডাম কি সাথে যোগাযোগ করেছে? পালকর্তা তো যোগাযোগ করেনি, দিদি ভাই তো বলে দিল, তা আবার একটা কমেন্ট বারবার কেন করো? একটা কথা আমি নিশ্চিন্ত করতে পারি, আশ্বস্ত করতে পারি আপনাদের, কেউ যাক আর না যাক, আইনের প্রসিডিওর শুরু হয়েছে, যখন আইনের পথে চলছে। আরো আরো যত মানুষ এরা যত এগোবে তত আরো বিপদ বাড়বে। এরা যদি এখানে থামায় থেমে যাবে, আর নাহলে বাড়ায় বাড়বে, ব্যাস এটুকু বলতে পারি। আচ্ছা এখানে অনেক মানুষের একটাই ইয়ে আছে, আর যাই হোক একটা চ্যানেলও যেন ফিরে না আসে, দুটো পরিবার যেন কোনোদিন ইউটিউব না আসতে পারে, ম্যাডাম প্লিজ সেটা আপনি একটু দেখবেন। না দেখুন, ইউটিউবে আসতেই পারে, কিন্তু ঘটনাটা হচ্ছে যেন এই কেচ্ছা কেলেঙ্কারি নিয়ে না আসতে পারে, সেটা বলুন। ভালো ভিডিও এলে আপনারা কেন দেখবেন না? একদমই তাই, এটা তো এন্টারটেইনমেন্টের জন্য, তো এন্টারটেইনমেন্টের জন্য সবাই চ্যানেল খুলেছে, ঠিক আছে, কিন্তু সেখানে ভালো ভালো ভিডিও এলে সবাই দেখবেন আপনারা। কিন্তু এই যদি কেচ্ছা কেলেঙ্কারি করে সমাজে যদি অসুস্থতা বাড়ায়, এবং তা যারা কিছু এক শ্রেণীর মানুষ তাদেরকে এই পথটাই দেখিয়ে দিচ্ছে যে না তুই এই রকমই থাকবি, এইরকমই জিদ নিয়ে থাক, ছেলেটার পাশে দাঁড়াক, তারা ল মানে লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে তাদেরকে সাপোর্ট করুক, তালই হবে। এই সমস্ত বুদ্ধি না দিয়ে ছেলেটাকে সৎপথে থাকার, এবং যাতে করে সমস্ত পরিবারগুলো, এই যেমন পিঙ্কি পালকে আমি চরম ভাবে বলে রেখেছি, ঠিক আছে, এবং সত্যি কথা বলতে কি আমি এটা মেনেও নেবো না। আমি যেমন পিঙ্কি পালের বিরুদ্ধেও কিন্তু FIR করে রেখেছি, পিঙ্কি পালও আমাকে একটা দরখাস্ত করে রেখেছে, সেটা আমি দেখিয়ে দিতে পারি সবাইকে। কি যেন নাম ওই মেয়েটা, মিকি মাউস না কি নাম ছিল যেন, মুনমুন, মুনমুন, হ্যাঁ মুন, হ্যাঁ, ও আমাকে দিয়ে রেখেছে দরখাস্ত। কিন্তু তাহলে প্রত্যেকের দরখাস্ত আমার কাছে আছে, তারা প্রত্যেকে ক্ষমা প্রার্থী, কিন্তু তারা যদি এই ধরনের ভিডিও করে, ভিডিও না দিয়ে থাকতে পারবো না, ভিডিও দিতেই হবে এবং একটা কন্ট্রোভার্সি ছুড়ে দিতে হবে, তাহলে তাদের চ্যানেলগুলোর জন্য যা যা প্রসিডিওর আছে সেগুলো আমি করবো, আমি কখনোই থামাবো না, এটুকু বলতে পারি। কারণ এরা কেউ আমার চোখে সেলিব্রিটি নয়, কেউ আমার চোখে সেলিব্রিটি নয়, আর কেউ আমার কাছে সমাজে যেটা ক্রাইম হবে তার বিপক্ষে কাজ করাই আমাদের কাজ। যাই হোক, আমার গলা প্রচন্ড ধরে আছে, হ্যাঁ শরীরটা একদম আচ্ছা ভালো নেই। দিদি আর দুটো আর আজকে আমি চ্যালেঞ্জ, আচ্ছা দুটো হ্যাঁ বলুন। কোশ্চেন বলছে, জামাই বাবা জীবন কবে ফোন ফিরে পাবে? আমি জানি না এগুলো, ফোন আদৌ নিয়েছে কিনা সেটাই জানি না, তো আবার ফোন ফেরত পাবে কি পাবে না সেটা কি করে জানবো। না ওই যে ফোনটা সিজ করা হয়েছিল বলা হয়েছিল না, সেটা লিগাল আমি জানি না, ফোন সিজ হয়েছে না আদৌ, ফোন নিয়ে নিয়েছে কি নেয়নি, ওগুলো মিথ্যা কথাও তো হতে পারে। তাহলে সে কি করে তার অ্যাকাউন্ট থেকে লগ ইন করছে, সে তার অ্যাকাউন্ট থেকে লগ ইন করছে কি করে আমি কিচ্ছু জানি না এই বিষয় নিয়ে। আর লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি কোনো কথা বলবো না, একটা কথাও বলতে পারবো না। সামাজিক ন্যায় বিচার থেকে আমি বলছি কথা, পুলিশ প্রশাসন নিয়ে আমি কোনো কথা বলবো না। আচ্ছা এখানে আর কিছু জন বলছে, ম্যাডাম আপনার শুধু এটুকু বলতে পারি, শুধু এটুকু বলতে পারি, আপনারা থেমে গেছেন, এই দুটো পরিবারও থেমে গেছে, ঠিক আছে। মাঝে মাঝে রিমির জন্য উতলা হয়ে কোনো লাভ নেই, প্রসিডিওর যখন শুরু হয়েছে ধীরে ধীরে সব থেমে যাবে, ঠিক আছে, সব থেমে যাবে, ঝড় সব থেমে যাবে, শুধু অপেক্ষা করুন। আর যদি এরা বাড়ায়, যারা যারা এদেরকে মদত দিচ্ছে বাড়াবার জন্য, তারা জানে না যে কি কি মানে গহ্বর খোলা আছে, সেই অতল গহ্বরে হারিয়ে যাবে এই ছেলে মেয়েগুলো সব, শুধু কোর্ট কাচারি কোর্ট কাচারি করতে করতেই, আর ক্ষতিপূরণ দিতে দিতেই জীবনগুলো চলে যাবে, ব্যাস। যারা বিপদে ফেলার জন্য তাদেরকে মদত দিচ্ছেন, উল্টোপাল্টা ভিডিও করছেন, তাদের কথা বাইরে নিয়ে এসে উল্টো পাল্টা ভাবে রটাচ্ছেন,